বিদ্যুৎ লাইনে হাই পাওয়ার, ব্যবসায়ীদের লক্ষাধিক টাকার ক্ষতি। ঘটনাটি ঘটে স্বাধীনতা দিবসের দিন গন্ডাছড়া মহকুমায়। জানা যায় এদিন সকাল প্রায় 9:30 নাগাদ হঠাৎ বিদ্যুৎ লাইনে হাই পাওয়ার আসতেই গন্ডাছড়া মহকুমা হাসপাতাল চৌমুহনী এলাকার বেশ কয়েকটি ব্যবসায়ীর দোকান এবং আশপাশ এলাকার একাধিক বাড়িঘরে ফ্রিজ, টিভি, পাখা, জেরক্স মেশিন সহ বেশ কিছু মেশিনারি জিনিসপত্রের ক্ষতি হয়, যার বাজার মূল্য হবে কয়েক লক্ষাধিক টাকা। ব্যবসায়ীরা এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের সাথে দেখা করার জন্য অফিসে ছুটে যায়, কিন্তু এই সময় অফিসে কেউ ছিল না। বাধ্য হয়ে ব্যবসায়ীরা সংবাদ মাধ্যমের কর্মীদের জানান, খুব শীঘ্রই বিদ্যুৎ দপ্তর থেকে তাদের ক্ষতিগ্রস্ত জিনিসগুলো মেরামত করে দিতে হবে, নতুবা আগামী দিনে দপ্তরের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার কথা জানান। ভোল্টেজ একটু হাই ভোল্টেজ হয়েছে, ভোল্টেজ হাই ভোল্টেজ হওয়াতে সবাই ফ্রিজ, টিভি, ফ্যান এটি চলে গেছে, মেশিন। আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টে গিয়েছিলাম, তাদের অফিস বন্ধ, কল সেন্টারও বন্ধ, কোনো লোক নেই। তাই আমরা মহোদয়ের কাছে বিনীত প্রার্থনা করতেছি যে আমাদের এটি সারাবের ব্যবস্থা করে যাতে দেয়। আমরা এদিকের যত বাড়িঘর আছে সব বাড়িঘরের মধ্যে দিয়ে দিয়ে কেউ রাইস কুকার, কেউ ইন্ডাকশন চুলা, কেউ ফ্রিজ, এরকম কয়েক লক্ষ টাকার সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। গন্ডাছড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।